স্বাগত তোমার হিসাব বিজ্ঞান টিউটোরিয়ালে। আজকে আমরা শিখব বাট্টা। বাট্টা কি, বাট্টা কত প্রকার এবং এর উপকারিতা কেমন করে নির্ণয় করে এই বিষয়গুলো দেখব। তুমি দেখা যাক আজকে বাট্টা। আজকে আমরা দেখবো বাট্টা ইংরেজি হচ্ছে ডিসকাউন্ট। আমরা কতটা খুব বেশি কাজে লাগাই ডিসকাউন্ট। বাট্টা জিনিসটা আসলে কি, বাট্টা এক কথায় বলতে গেলে সার, নদীর থেকে সার পাওয়া বা সার দেওয়াকেই বাট্টা বলা হয়। কিন্তু বাট্টার সংজ্ঞা যদি আমরা দিতে যাই তাহলে এরকম করে দিতে হবে যে পণ্য বিক্রয়ের লিখিত মূল্য থেকে। সংজ্ঞাটা একটু বলো, পণ্য বিক্রয়ের লিখিত মূল্য থেকে অথবা মূল্য পরিশোধের সময় দেনাদার বা পাওনাদার থেকে যে অংশ বাদ দেয়া হয় তাকেই বাট্টা বলে। পণ্য বিক্রয়ের সময় যে মূল্যে বিক্রয় করবো তার থেকে যে অংশ বাদ দেবো, অথবা মূল্য পরিশোধের সময় দেনাদার অথবা পাওনাদার থেকে যে অংশ বাদ দেবো তাকে বাট্টা বলে। এখন বাট্টা কত প্রকার? বাট্টা প্রধানত দুই প্রকার বাট্টা। একটা হচ্ছে কারবারি বাট্টা, এক হচ্ছে নগদ বাট্টা। এখন কারবারি বাট্টা এবং নগদ বাট্টা জিনিসটা কি আসলে? কারবারি বাট্টা আমরা দেখি, কারবারি বাট্টাটা কি? কারবারি বাট্টাটা আসলে কি, ধারে কিংবা নগদে ক্রয় বিক্রয়ের সময় পণ্য লিখিত মূল্য থেকে যে পরিমাণ মূল্য ছাড় দেওয়া হয় তাকেই বলা হয় কারবারি বাট্টা। তাহলে কি মূল কথা হচ্ছে, পণ্য ক্রয় বা বিক্রয়ের সময় যে পরিমাণ মূল্য ছাড় দেওয়া হয় তাকেই কারবারি বাট্টা। তাহলে কি কারবারি বাট্টাটা একসাথে রিলেটেড পণ্য ক্রয় বা বিক্রয়ের সঙ্গে রিলেটেড। পণ্য ক্রয় বা বিক্রয়ের সঙ্গে যে ছাড়টা পাবো সেটা হচ্ছে কারবারি বাট্টা। কারবারি বাট্টার আসলে অনেকগুলো নাম আছে, আমরা কারবারি বাট্টাকে বিভিন্ন নামে ডাকতে পারি। যেমন হচ্ছে ব্যবসায়িক বাট্টা, কারবারি বাট্টাকে আমরা ব্যবসায়িক বাট্টা বলতে পারি। ব্যবসায়িক বাট্টা আর কি নাম দিতে পারি, বাণিজ্যিক বাট্টা, অথবা বিনিময় বাট্টা, কারণ পণ্য তো আমি বিনিময় করছি, এটা মানে এই বাট্টাটাকে আমরা বিনিময় বাট্টা নাম দিতে পারি। আর তারপরে আমরা ট্রেড বাট্টা বলতে পারি, ট্রেড মানেই তো ক্রয় করা। ট্রেড কারবারি বাট্টা দেখো কতগুলো নাম আছে, কালার করে দেখাই আমি। ব্যবসায়িক বার্তা, বাণিজ্যিক বার্তা, বিনিময় বার্তা, ট্রেড বার্তা, এই এক কারবারি বার্তা এতগুলো নাম আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, এটা খেয়াল রাখতে হবে। আর একটা কথা হচ্ছে যে কারবারি বার্তা হিসাব নিকাশে কখনো অন্তর্ভুক্ত, আমরা যে লেনদেন করব, যে বিভিন্ন ধরনের হিসাব রাখবো, এটা কখনোই হিসাব নিকাশে অন্তর্ভুক্ত হবে না। কথা কারবারি বাট্টা হিসাব নিকাশে অন্তর্ভুক্ত হবে না, এই কথাটা মাথায় রাখতে হবে, আমাদের হিসাব নিকাশে কখনোই অন্তর্ভুক্ত হবে না। তবে আমরা এখন এ থেকে বুঝতে পারছি যে কারবারি বাট্টাটা হচ্ছে মূলত ক্রয় বিক্রয়ের উপরে যে বাট্টাটা হয় সেটাই হচ্ছে
কারবারি বার্তা। এখন তাহলে নগদ বার্তাটা কি, এখন দেখে আমরা নগদ বার্তা দেখি। দুই নম্বরে ছিল নগদ বার্তা, নগদ বার্তা কি দেনাদার বা ক্রেতাদের নিকট থেকে টাকা আদায়ের উদ্দেশ্যে অথবা পাওনাদার বা বিক্রেতা কর্তৃক দেনাদার বা দেনাদারকে প্রাপ্ত টাকা হতে যে পরিমাণ অর্থ ছাড় দেওয়া হয় তাকে নগদ বার্তা বলে। আমি আরেকটু সহজ ভাবে বলি, দেনাদারের নিকট থেকে টাকা আদায়ের জন্য এবং পাওনাদারের নিকট টাকা প্রদানের জন্য যে পরিমাণ টাকা ছাড় দেওয়া হয় তাকে নগদ বার্তা বলে। নগদ বার্তা আবার দুই প্রকার, একটা হচ্ছে নগদ বার্তার সঙ্গে যুক্ত হচ্ছে দেনাদার পাওনাদার ও পাওনাদার। নগদ বার্তা দুই প্রকার, ঠিক এই যে দেনাদারের জন্য আমি দেনাদারের কাছ থেকে যে টাকাটা পাবো সেটা হচ্ছে প্রদত্ত বার্তা, কারণ আমি তাকে সার দিচ্ছি। আর পাওনাদারের কাছ থেকে পাওনাদারকে টাকা পরিশোধের সময় যে বার্তাটা হয় সেটা হচ্ছে প্রাপ্ত বার্তা, কারণ আমি বার্তাটা পাচ্ছি। নগদ বার্তায় দুই প্রকার, প্রদত্ত বার্তা প্রাপ্ত বার্তা। এখন প্রদত্ত বার্তা কোনটা, দেনাদার যদি শর্ত অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে মূল্য পরিশোধ করে তবে প্রকৃত মূল্য থেকে যে ছাড়টা পাওয়া যায় তাকে বিক্রয় বার্তা বা প্রদত্ত বার্তা বলে। এর আরেকটা নাম হচ্ছে বিক্রয় বার্তা, এটার হচ্ছে ক্রয় বার্তা। লেখি, দেনাদারের নিকট থেকে দ্রুত টাকা আদায়ের জন্য যে পরিমাণ টাকা ছাড় দেওয়া হয় তাকে বলা হয় প্রদত্ত বার্তা বা বিক্রয় বার্তা। আর ক্রয় বার্তা কি, পাওনাদার বা সরবরাহকারী দ্রুত টাকা মূল্য পরিশোধ করার জন্য আমাকে যে টাকাটা ছাড় দেবে সেটা হচ্ছে প্রাপ্য বার্তা বা ক্রয় বার্তা, আমরা দুটো নামেই জানতে পারি। তাহলে আমরা নগদ বার্তা দুই প্রকার, প্রদত্ত বার্তা প্রাপ্ত বার্তা, আমরা একটু ভাবনা পেলাম। আর আমাদের বার্তা হিসাবে সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, মানে একটা জিনিস একটা টার্ম সবসময় আসে, সেটা হচ্ছে যে ধরো এরকম যে উদাহরণ দিই, ধরো 750 টাকার মাল করা, মাল ক্রয় আছে 2n n 30, সত্য এখানে একটা সত্যের কথা বলা হয়েছে কি 2n n 30, এটার মানে আসলে কি, এটার মানে বলা হয়েছে যে তুমি 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করো, এই টাকাটা যদি তুমি 10 দিনের মধ্যে পরিশোধ করো তাহলে তুমি 2% হারে বার্তা পাবে, যদি 10 দিনে পরিশোধ করো, 10 দিনের মধ্যে হতে হবে কিন্তু এটা। তাহলে তুমি কি 10 দিনের মধ্যে পরিশোধ করলে কি পাবে, 2% হারে বার্তা পাবে। আর n 30 মানে হচ্ছে, n মানে হচ্ছে নিট, n মানে নীল, আর 30 মানে, আর 30 দিনের মধ্যে পরিশোধ করতেই হবে, 30 দিনের মধ্যে পরিশোধ করতে হবে এবং কোনো বার্তা পাবো না। আপনাকে বুঝা গেল, 10 দিনের মধ্যে যদি পরিশোধ করি তাহলে আমি 2% বার্তা পাবো, কিন্তু 30 দিনের মধ্যে আমাকে পরিশোধ করতেই হবে, কিন্তু আমি কোনো বার্তা পাবো না, এতে নীল কোনো বার্তা পাবো না। এই আমাদের মোটামুটি বার্তার হিসাব আমরা বার্তা সম্পর্কে দেখানো রাখলাম। আমাদের আর একটা কথা সবসময় মনে রাখা লাগবে যে এই কারবারি বার্তা, এই কারবারি বার্তাটা হিসাবে আসবে না, আমাদের এই কথাটা সবসময় মনে রাখতে হবে, কারবারি বার্তা হিসাবে আসবে না, কিন্তু নগদ বার্তা সেটা প্রদত্ত হতে পারে প্রাপ্ত হতে পারে, এই দুই বার্তাই আমাদের হিসাবে আসবে। তো আজকে বার্তা সম্পর্কে এই কম বেশি ধারণা দিলাম, এই সম্পর্কে আমি মনে করি কিছুটা হলেও বুঝতে হবে, সবাই তো অসম্মত হতে পারে।